বাবা কি নিয়ে আছে বেশ কিছু গান, তবে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে রকস্টার জেমসের বাবা গানটি। ২০ বছর আগে প্রকাশিত এই গান এখনও সমানভাবে জনপ্রিয়, শ্রোতাদের হৃদয়ের গভীরে যার স্থান। এটি লিখেছেন ও সুর করেছেন আরেক গুণী সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। বাংলাদেশের পাশাপাশি ভারতও বেশ আলোচিত গানটি। পশ্চিমবঙ্গের মানুষ জেমস ও বাবা গান বলতে পাগল পারা। সেই ভালো লাগারই আরেকটি ঝলক দেখা গেল ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোর মঞ্চে। সম্প্রতি এই অনুষ্ঠানের একটি পর্বে বাবা গানটির সাথে নাচ করেন রাকেশ ও প্রীতম। গান এবং তাদের পরিবেশনা এতটাই হৃদয় ছোঁয়া ছিল যে উপস্থিত বিচারক, অতিথি, দর্শক সবাই মুগ্ধ হয়ে যান, অনেকের চোখ ভিজে যায় জলে। এ সময় উপস্থিত ছিলেন রিয়েলিটি শোর বিচারক, টলিউড সুপারস্টার জিৎ, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও অঙ্কুশ হাজরা। এছাড়া বলিউড তারকা গোবিন্দ ছিলেন অতিথি বিচারক হিসেবে। পরিবেশনা শেষে তারা প্রত্যেকেই মুগ্ধতা প্রকাশ করেন।